আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে মেমি মুস্কান আপুর লেখা অনুভূতিতে তুমি গল্পের 7 নম্বর পর্ব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ও আচ্ছা, তাহলে এখন তোমার কাছে কি আমার এইসব শিখতে হবে? তবে হ্যাঁ, তুমি কিছু খুব ভালো করে একটা টিচার হবে। কিভাবে অন্যের ছেলেকে নিজের ছেলের বাবা বানানো যায় এটা তোমার চেয়ে ভালো আর কে করতে পারবে বলো? উপস্থিত সবার সামনে চেঁচিয়ে বলা কথাগুলো বলল তমা। মেহরিন অবাক হয়ে গেছে তোমার কথা শুনে। অনুপ তোমার চেঁচামেচির আওয়াজ ভয়ে আঁকড়ে ধরেছে মেহরিনকে। নির্জন সবে ভেতরে এসে এইসব কথা শুনে থমকে যায়। খানিকক্ষণ আগে মেহরিন এসে একটা সফট ড্রিঙ্কস অর্ডার করে, পরপরে নির্জন আসলো, সেও একটা সফট ড্রিঙ্কস অর্ডার করলো। মেহরিন তার দিকে ব্রোকোচকে তাকিয়ে আবারও সামনে ফিরল, সবাই নাচছে। নির্জন মেহরিনের পাশে দাঁড়িয়ে গানের তালে মাথা নাড়ছে। হঠাৎ মেহরিনের কানের কাছে গিয়ে বলল, তোমায় দেখতে খুব সুন্দর লাগছে। মেহরিন নির্জনের দিকে ফিরে বলে, আমি জানি আমি সুন্দরী, আমার মতো এত সুন্দর করে কেউ কখনো বলেছে তোমায়? সবার বলা আর আপনার বলার মাঝে পার্থক্য আছে? আছে। কেউ কি কখনো তোমায় বলেছে তুমি চাঁদের মতো স্নিগ্ধ, ফুলের মতো পাপড়ির মতো নরম? তোমার এই হরিণী চোখ যা কারো নজর কাটতে বাধ্য, যে কেউ তোমার এই চোখের প্রেমে পড়বে? মেহরিন হেসে ওঠে। নির্জর ভাবে মেহরিন হয়তো পটে গেছে, কিন্তু না, নির্জরকে ভুল প্রমাণ করে যে মেহরিন বলে ওঠে, নির্জর একটা কথা মনে রাখবেন, আমি আপনার গার্লফ্রেন্ড না যে আপনার এই সব কথায় এক নিমিষেই পটে যাব। মেহরিনের কথা নির্জর চুপ হয়ে গেল। সে বুঝে গেছে মেহুকে এত সহজে পটাতে পারবে না, আর সবার মতো সে না, তাকে পটাতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। এরই মাঝে ড্রিঙ্ক এসে পড়ল। নির্জর ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে মুখে দিল। কয়েকজন বন্ধু ইতিমধ্যে এসে পড়ল মেহরিনের সাথে কথা বলতে। মেহরিন আর নির্জরকে একসাথে দেখে খুব প্রশংসা করে, তবে তারা মেহরিনের ছেলেকে নিয়ে কোনো কথা জিজ্ঞাসা করলো না। নির্জর হেসে সামনে তাকালো, কারণ তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে অনামিকা। বেশ লাগছে এভাবে অনামিকাকে জ্বালাতে। কাপল ডান্স শুরু হলো, একে একে সব কাপলরা এগিয়ে যাচ্ছে। অনামিকাও বাদ পড়েনি, নির্জর মেহরিনকে তার সাথে যাবার কথা বলল, কিন্তু মেহরিন সাথে যেতে না করে দিল। নির্জর মুখ বেজার করে সেখানেই বসে রইল। হুট করে তমা এলো, তার সাথে নাচার জন্য নির্জরকে অফার করলো, তাও মেহরিনের সামনে। মেহরিন খানিকটা অবাক হলো, তার মনে হচ্ছে এখানকার প্রত্যেকেই তাকে অপমান করতে উঠে পড়ে লেগেছে। নির্জর তমাকে না করে দিয়ে বলে ওঠে, তমা আমার লাইফ পার্টনার, আমার সাথে দাঁড়ানো, তাকে রেখে তোমার সাথে ডান্স করবে কিভাবে? নির্জরের কথার দ্বারায় তমার রাগ হলো, সে কিছু না বলে সরে গেল সেখান থেকে। নির্জর এবার মেহরিনের অনুমতি না নিয়ে তাকে নিয়ে চলে গেল নাচার জন্য। নির্জর মেহরিনের হাতখানা ধরে নিজের কাঁধে রাখতে মেহরিন হাত সরিয়ে ফেলতে চাইল। নির্জর শক্ত করে মেহরিনের হাত ধরে নিজের কাঁধে রেখে মেহরিনকে কানের কাছে বলল, সিন ক্রিয়েট করো না, আমি আর তুমি এখন না নাচলে অনেক কথা হবে এই নিয়ে। অনেক কথা না, বলুন আপনার বন্ধুরা আপনাকে কথা শোনাবে, জানি যখন তখন আমাকে হেল্প করো যাতে ওদের কথা শুনতে না হয় কিছু। আমি প্লিজ মেহু, মেহরিনে কিছু বলতে গিয়েও বলল না। নির্জর মেহরিনের কোমরে হাত রাখতে মেহরিন কেঁপে উঠল, শক্ত করে নিল নির্জনের কাঁধে রাখা হাতখানা। তারা দুজনেই একসাথে নাচতে চলল কিছুক্ষণ, কিন্তু সবাই নাচ থামিয়ে ওদের নাচে দেখতে লাগলো। তাদের নাচ শেষ হবার পর সবাই একসাথে হাত তালি দিল। মেহরিন হেসে সেখান থেকে এক কোণে চলে এলো, নির্জরও এলো তার সাথে সাথে। মেহরিনও নির্জরকে বলল, একটু কল করে অন্যকে খবরটা জানুন, খুব চিন্তা হচ্ছে এতক্ষণ তো হলো। আচ্ছা আমি কল করে আসছি, বলে নির্জর বাইরে চলে গেল। মেহরিন একাই দাঁড়িয়ে রইল সেখানে। তখনই অনামিকা এলো সেখান থেকে, তাকে দেখে বলে উঠল, মনে হচ্ছে বেশ ভালোই আছো, আসলে কি বলো তো, আমি তোমাকে প্রথম দেখলাম যে কিনা অন্যের জিনিস নিয়ে এতটা ভালো আছে। মেহরিন প্রথম ভাবলো কিছু বলবে না, এড়িয়ে যেতে চাইল, কিন্তু পরক্ষণেই অনামিকা আবারও বলে ওঠে, নিজেকে খুব সুন্দরী ভাবো। মেহরিন হেসে বলে ওঠে, আমি সুন্দরী, কিন্তু কথা হলো এখানে কে সুন্দর সেটা না। ও আচ্ছা, এখন তাহলে জ্ঞান দেবা? তোমাকে জ্ঞান দেবার প্রশ্নই ওঠে না, তুমি যথেষ্ট বুদ্ধিমান, তাই তো নিজ থেকেই সরে গেলে। তুমি জানো আমাকে তুমি বাধ্য করেছ? বাধ্য করিনি, এটা তোমার সিদ্ধান্ত ছিল। ধরতে গেলে আমি এই বিষয় নিয়ে তোমাকে কোনো কথাই বলিনি, তুমি নিজের বিলাসিতার কথা ভেবে ভালোবাসার কথা ভুলে গেছো, এই তো। মেহরিন, অনামিকা, উঁচু গলায় কেউ আমার সাথে কথা বলে না, তুমিও সে চেষ্টাটা করো না। হঠাৎ করেই গান বন্ধ হয়ে গেল। মেহরিন আর অনামিকা খানিকটা অবাক হলো, কারো চিৎকারের আওয়াজ পাওয়া গেল, তমা চেঁচাচ্ছে কিন্তু কার উপর? মেহরিন উকি দিয়ে দেখার চেষ্টা করতেই চমকে ওঠে, এটা তো অন্য,
মেহরিন দ্রুত সেখানে যায়। অর্ণব মেহরিনকে দেখেই মাম্মি ডেকে তাকে জড়িয়ে ধরে। মেহরিন তাকিয়ে দেখে তোমার ড্রেসে আইসক্রিম জাতীয় কিছু লেগে আছে। খেয়াল করলো অর্ণবের হাতে আইসক্রিম, তখনই প্রবেশ ঘটল ফরহাদের। ফরহাদ অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব ঠিক আছো? মেহরিন হাঁটু গেড়ে বসে অর্ণবের কান থেকে ইয়ারফোনটা সরিয়ে দেয়। মূলত ইয়ারফোন অর্ণবের কানে ছিল বলেই এখনকার চিৎকার চেঁচামেচি সে শুনতে পায়নি। এটা ঈশানের প্ল্যান ছিল যাতে এখানে অর্ণবকে নিয়ে আসতে পারে। অর্ণব হাতে আইসক্রিম নিয়ে মেহরিনের কাছে ছুটে আসছিল, কিন্তু মাঝখানে তোমা চলে আসে আর তার হাতের আইসক্রিম তোমার আইসক্রিমে পড়ে। এতেই তোমা তুলকলাম কাণ্ড করে বসে। মেহরিন অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলে, অর্ণ শোনা ঠিক আছো? অর্ণব মাথা নাড়ে। তোমা কর্কশ গলায় বলে ওঠে, ওর কি হবে? ও তো ঠিকই আছে, মাঝখান থেকে আমার ড্রেসের 12টা বাজিয়ে দিল। তোমা কথা বলার ভঙ্গিতে অর্ণব ভয় পেয়ে মেহরিনকে জড়িয়ে ধরে। মেহরিন তোমার দিকে তাকালেই তোমা চুপ হয়ে যায়। অর্ণর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, অর্ণ আন্টির ড্রেসে তুমি আইসক্রিম ফেলেছ? তোমা বলে ওঠে, আমি কি মিথ্যে বলছি নাকি? তুমি আর তোমার ছেলে এখন কি আমার মিথ্যেবাদী প্রমাণ করতে চাও? ফরহাদ বলে ওঠে, তোমা আবারও চুপ হয়ে যায়। মেহরিন অর্ণবকে আবারও জিজ্ঞাসা করে, বাবা বলো? অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তোমা বলে ওঠে, যাক স্বীকার তো করলো। মেহরিন হেসে অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলে, অর্ণ শোনা, দোষ করলে সরি বলতে হয়, তুমি দোষ করেছ, আন্টিকে সরি বলে দাও। অর্ণব তোমার কাছে গিয়ে বলে, সরি আন্টি। তোমা বিরক্তি মুখে অর্ণবের দিকে তাকায়। অর্ণব আবারও দৌড়ে চলে আসে মেহরিনের কোলে। তোমা ভ্রু কোচকায়। মেহরিনকে দাঁড়িয়ে তোমাকে বলে, তোমা এখন তুমি অর্ণবকে সরি বলো। আমি কেন বলবো? ওর সাথে খারাপভাবে কথা বলছো তাই। তোমার কোনো ধারণা আছে? মেহরিন তোমার ছেলে, আর আমার প্রিয় ড্রেসটার উপর কীভাবে আইসক্রিম ফেলে নষ্ট করে দিয়েছে, দোষ তোমার ছেলে করেছে, আর তুমি বলছো আমায় সরি বলতে? আমার ছেলে দোষ করে সরি বলেছে, কিন্তু তুমি হয়তো জানো না একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয়। ও আচ্ছা, তাহলে এখন তোমার কাছে কি আমার এখন শিখতে হবে? তবে হ্যাঁ, তুমি কিছু খুব ভালো একটা টিচার হবে। কিভাবে অন্যের ছেলেকে নিজের বাবা বানানো যায়, এটা তোমার চেয়ে ভালো আর কে করতে পারবে বলো? মেহরিন অবাক হয়ে তাকিয়ে আছে তোমার দিকে। ফরহাদ তোমাকে একবার থামানোর চেষ্টা করলেও লাভ হয়নি। এর মাঝেই নির্জর প্রবেশ করে, তার পিছু পিছু ঈশান আর আরিফ। নির্জর এসে দাঁড়ায় মেহরিনের কাছে। অর্ণব নির্জরকে দেখেই ডেডি বলে তার কাছে চলে যায়। তোমা বলে ওঠে, বাহ ছেলে খুব ভালো ট্রেনিংও দিয়েছো দেখছি, এটাও শিখতে হবে তোমার কাছে। নির্জর এসব শুনে ডেকে গিয়ে বলল, তোমা কি বলছো এইসব? অর্ণব কেঁপে ওঠে। তোমা ন্যাকামি করে নির্জরকে বলে, ও এখন তো শব্দ শামার, কিন্তু এই ছেলেটা যে কি করলো সেটা কেউই দেখছে না, আমি কি করছি না করছি সবাই দেখছে। নির্জর তোমার ড্রেসের দিকে তাকিয়ে বলে, তোমার ড্রেস নষ্ট হলে ঠিক করা যাবে, কিন্তু একটা বাচ্চাকে কষ্ট দিয়ে কথা বললে সেটা কখনো ঠিক করা যাবে না। তোমা বলে ওঠে, তুমিও তো দেখছি এই বাচ্চাটাকে নিজের ছেলে বলেই মেনে নিয়েছো, তা ভালোই করেছো, এছাড়া আর কী বা করতে তুমি? যদি একজন এসে তোমার গলায় ঝুলে পড়ে তাহলে তোমার কি করা উচিত? নির্জর তোমাকে ধমক দিয়ে বলে, তোমা আর একটা কথা বলবে না তুমি। বেচারা অর্ণব, দুজনের এমন কথাবার্তায় ভয় কাঁপতে থাকে। মেহরিন অর্ণবকে নিজের কাছে টেনে তার কানে ইয়ারফোন লাগিয়ে দেয়। অতঃপর অর্ণবের কপালে চুমু খেয়ে বলে, অর্ণ শোনা ভয় পেও না, আমি এখানেই আছি, মাম্মি তোমার সাথেই আছি, বাবাটা আমার বলে অর্ণবকে জড়িয়ে ধরে। অর্ণব জড়িয়ে ধরে তাকে। তোমা কিছু বলতে নিলে মেহরিন তোমার দিকে তাকিয়ে বলে, নিজের মুখ থেকে আর একটা শব্দ বের করলে তোমার জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। মেহরিনের মুখে এমন কথা শুনে আশেপাশে সবাই থমকে যায়। নির্জর অবাক হয়ে মেহরিনকে দেখে। তোমা আরও বিরক্ত হয়ে কিছু বলতে নেবে, তার আগেই মেহরিন অর্ণর গালে হাত কপালে আবারও চুমু খায়। অতঃপর ফরহাদের কোলে অর্ণবকে দিয়ে বলে, আপনি ওকে নিয়ে একটু গাড়ির কাছে যান, আমি আসছি। ফরহাদ অর্ণবকে নিয়ে বাইরে চলে যায়। মেহরিন এবার দাঁড়িয়ে তোমার দিকে তাকায়। তার ড্রেসের দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, তোমার ড্রেসের চেয়ে আমার ছেলের পোশাকের দামও অনেক বেশি, এটা কি জানো? কি বললে তুমি? তুমি যেটা শুনলে ঠিক সেটাই বলেছি, তাই একটু আগে কি বললে না আমার কাছে তোমার অনেক কিছু শেখার আছে? হ্যাঁ আসলে শেখার আছে, আমার কাছ থেকে তোমার এটা শেখা উচিত কীভাবে নিজের আত্মসম্মানবোধ টিকিয়ে রাখা যায়। হাউ ডিয়ার ইউ, তুমি বলতে চাইছো আমার আত্মসম্মান নেই? মেহরিন একটা দীর্ঘশ্বাস ফেলে তোমার কাছে গিয়ে বলে ওঠে, এক ছেলের সাথে ব্রেকফাস্ট, আবার দুপুরে অন্য ছেলের সাথে লাঞ্চ, আর রাতে আবারও আরেকজনের সাথে ডিনার,
এরকম মেয়েদের আত্মসম্মান বোধ থাকে? মেহরিন চেঁচাবে না, চেঁচিয়ে কথা বলা আমি পছন্দ করি না। তোমার সম্পর্কে আমি কি জানি আর জানি না সেটা তুমি নিজেও জানো না। তোমার ফুল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি জানি। আসলে কি বলো তো, তোমার ব্যাকগ্রাউন্ড না আমার হবুবরের সাথে জড়িত, তাই একটু একটু খোঁজ খবর নিতেই হয়েছে। এতদিন আমার হবুবরের টাকায় বিলাসিতা করেছ, আর এখন যখন দেখছো তা নেই তখনই তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি তোমার লিমিট ক্রস করছো। লিমিট ক্রস আমাকে শিখিও না, আমার লিমিট আমি জানি, কিন্তু তোমারটা বোধ হয় তুমি ভুলেই গেছো। তোমাকে কিছু বলতে নিবে তখনই মেহরিন হাত দিয়ে তাকে থামিয়ে দিল। হ্যান্ডব্যাগ থেকে চেক বই বের করে তাতে নিজের সিগনেচার দিয়ে তোমার হাতে গুঁজে দিয়ে বলল, টাকার হিসাবটা না হয় তুমিই বসিয়ে নিতে পারো, এরকম ড্রেস আরও 10টা কিনতে পারো। তোমার রেগে হাতের চেকটা গুটিয়ে নেয় মেহরিন হেসে বলে, এই তো গুড গার্ল। তবে তোমা তুমি একটা কাজ ভালো করতে পারো, সেটা হলো কীভাবে অন্যের টাকার জন্য নাচতে হয়। আমি মেহরিন বর্ষা খান এটা খুব ভালো জানি, কীভাবে টাকার জোরে অন্যদের নাচাতে হয়। আকাশ পাতাল তফাত তোমার আর আমার মাঝে, তাই লাগতে এসো না, না হলে তোমার গাল টেনে বলে, অনেক সুন্দর কিন্তু দেখতে তুমি, বলেই একটা বাঁকা হাসি দেয়। অতক্ষণ মেহরিন বের হয়ে যায় ক্লাব থেকে। সবাই এতক্ষণ নিশ্চুপ দর্শকের মতো সব কিছু দেখছিল নির্জরতাই। মেহরিন যেতেই তোমার দিকে বিরক্তি চোখে তাকিয়ে স্যুট খুলে ঈশানের হাতে রেখে দৌড়ে বের হয়ে যায়। এদিকে তোমার রাগে ফুসফুস করতে থাকে। মেহরিন ক্লাব থেকে বের হয়ে এসে গাড়ির দিকে চলে যায়। সেখানে এসে দেখে ফরহাদ অর্ণব কিনে যান দাঁড়িয়ে আছে। মেহরিনকে দেখে অর্ণব মাম্মি বলে ডাকে। ফরহাদ তাকে কোল থেকে নিচে নামিয়ে দেয়। অর্ণব দৌড়ে আসে মেহরিনের কাছে। মেহরিন মুচকি হেসে ফরহাদকে ধন্যবাদ দেয়। অতঃপর গাড়ির দরজা খুলে পিছনের সিটে অর্ণবকে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। ফরহাদ বলে ওঠে, চলে যাচ্ছ? অনেক রাত হয়ে গেছে, এখন চলে যাব, বলেই মুচকি আসে। অতঃপর মেহরিনের সামনে সিটের দরজা খুলতেই নির্জরে সে ডাক দেয়, মেহু। মেহরিন দরজা বন্ধ করে নির্জরের দিকে তাকায়। সাদা শার্টের গলায় খোলা টাইটা জ্বলছে, দৌড়ে আসায় চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। নির্জরকে দেখে ফরহাদ চলে যায় সেখান থেকে। নির্জরের গলা পেয়ে অর্ণব বলে ওঠে, ড্যাডি। অর্ণ শোনা, ড্যাডিটাকে টাটা দাও, আমরা চলে যাচ্ছি। গাড়ির ভিতর থেকে অর্ণব দু হাতে নেড়ে নির্জরকে বিদায় দেয়। মেহরিন গাড়িতে ঢুকতে যাবে, নির্জর আবারও ডাকে মেহরিনকে। মেহরিন গাড়ির দরজা বন্ধ করে নির্জরের কাছে হেঁটে আসে। নির্জর বলে ওঠে, মেহু সরি, আই এম সো সরি, সত্যি জানতাম না তোমার এত বড় ক্ষোভ ছিল। ক্ষোভ থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু নির্জর একটু থেমে নির্জরের দিকে তাকিয়ে বলে, এইভাবে আমাকে আর আমার ছেলেকে অপমান না করলেও পারতেন। নির্জর মেহরিনের এই কথাটার জন্য প্রস্তুত ছিল না, সে কিছু বলতে যাবে কিছু, কিন্তু তা শোনার অপেক্ষা মেহরিন করল না। সে তৎক্ষণাৎ সেখান থেকে হেঁটে গাড়িতে গিয়ে বসলো, গাড়ি স্টার্ট দিল। নির্জর দূর থেকেই মেহু বলে ডাকলো, কিন্তু তা মেহরিনের কানে পৌঁছালো না, মেহরিন চলে গেল। অর্ণব হাত নাড়িয়ে আবারও বিদায় জানাচ্ছে নির্জরকে। নির্জর ঠোঁটের কোণে হাসি রেখে হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে অর্ণবকে। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।